হাই ফ্রেন্ড, আজকে আমরা চলে এসেছি শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দিরে। এই মন্দিরটি কলকাতার কাছে ব্যারাকপুরের তালপুকুর অঞ্চলে রয়েছে। এই অন্নপূর্ণা মন্দিরটি দেখতে অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের মতন। এই মন্দিরটি রানী রাসমণির ছোট মেয়ে জগদম্মা দেবী 1875 12 এপ্রিলে ব্যারাকপুরে প্রতিষ্ঠা করেন। মা অন্নপূর্ণা মন্দিরে কিভাবে আসবেন? বিটি রোড ধরে ব্যারাকপুর কিংবা টিটাগড়ের মাঝামাঝি তালপুকুর স্টপেজে নেমে রিক্সায় বা পায়ে হেঁটে মিনিট সাতেকে পৌঁছে যাবেন এই মন্দিরে। এছাড়াও আপনারা আসতে পারেন ট্রেনে, ডিটেলস আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা পজ করে দেখে নিতে পারেন। জানা যায় মন্দিরের সিংহদ্বারের উপরে সিংহমূর্তিটির স্থাপন নিয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে জগদম্মা দেবী আইনের দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, কিন্তু দীর্ঘদিন আইনের লড়াইয়ের পরে আদালতে রায় দিলে এখানে সিংহদ্বারের উপরে সিংহমূর্তিটি স্থাপন করা হয়। চলুন এবার আমরা ভিতরে যাই এবং মায়ের মন্দিরটি পুরো ঘুরে দেখি। এই মন্দিরের টাইমিং হচ্ছে সকাল 5টা থেকে 1:30 পর্যন্ত আর বিকেলবেলায় 4টে থেকে 8টা পর্যন্ত। মন্দিরে ঢুকে আমরা সোজা চলে এসেছি মায়ের দর্শনের জন্য। মায়ের দর্শন করে আমরা চলে এসেছি অফিস ঘরের দিকে। এখানে আমরা আজকে ভোগ নেব, তাই জন্য আমরা এখান থেকে টিকিট নিয়ে নিয়েছি, এক একজনের 120 টাকা করে টিকিট। আপনারা যদি কেউ এখানে এসে ভোগ প্রসাদ নিতে চান তাহলে ফোনে বুক করে আসতে পারেন, ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। এছাড়া আপনারা এখানে এসেও 12টার আগে বুক করে প্রসাদ নিতে পারেন। দক্ষিণেশ্বর মন্দিরে প্রতিষ্ঠার 20 বছর পরে এই অন্নপূর্ণা মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে। এই মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দিরের থেকে উচ্চতায় লম্বা কিন্তু দৈর্ঘ্য প্রস্থে কম রয়েছে। মন্দিরে অধিষ্ঠিত শিব ও মা অন্নপূর্ণা বিগ্রহটি অষ্টধাতু দিয়ে তৈরি। মাকে পরানো হয় বেনারসির শাড়ি ও স্বর্ণলঙ্কার। প্রতি মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে এখানে বিশেষ পুজো হয়ে থাকে। এছাড়াও জন্মাষ্টমী, অমাবস্যা, লক্ষ্মী পুজো, কালী পুজো, মঙ্গলচণ্ডী পুজো, জগদ্ধাত্রী পুজোতেও এখানে বিশেষ পুজো হয়ে থাকে। এখানে রয়েছে 6টি আটচলাযুক্ত শিব মন্দির। চলুন বাবার দর্শন করি এবং আপনাদের সঙ্গে মন্দিরগুলো শেয়ার করে নিই। এই অন্নপূর্ণা দেবীর মন্দির তৈরি করতে সেই সময় খরচ হয়েছিল 3 লক্ষ টাকা। এই মন্দির প্রতিষ্ঠা থেকে 1882 পর্যন্ত শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এই মন্দিরে 4 বার এসেছিলেন। শিব মন্দিরের ঠিক পাশেই রয়েছে রাধা গোবিন্দ এবং গোপালের মন্দির। রাধা মাধব মন্দিরের সামনেই রয়েছে একটি বেলগাছ। এটি সেই বেলগাছ যার নিচে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসে বসেছিলেন। এখানে ঠিক 12:30 হয় মায়ের ভোগারতি। ভোগারতির জন্য এখন ভোগ যাচ্ছে। মায়ের নিত্যভোগীরা থাকে মাছ। মায়ের ভোগারতি হয়ে গেছে, এখন আমরা বসে গেছি ভোগ ঘরের সামনে ভোগ নেওয়ার জন্য। দেড়টার সময় মায়ের মন্দিরের গেট বন্ধ করে দিয়েছে, আবার 4টার সময় গেট ওপেন করবে দর্শনের জন্য। পাশে রয়েছে গঙ্গার ঘাট, আমরা এখন গঙ্গার ঘাটের দিকে চলে এসেছি।
মন্দিরে গাড়ি করে আসলে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, এছাড়াও টোটো করে ভিডিও রোড পর্যন্ত যাওয়ার জন্য এখানে টোটো স্ট্যান্ড আছে। ফ্রেন্ড, আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি। আমাদের এখানে সারাদিন খুব ভালোই কাটলো। ফ্রেন্ড, আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, সাথে সাথে লাইক ও শেয়ার করে দিন ফ্যামিলি ও ফ্রেন্ডের সঙ্গে। অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।